দেখো পাপিয়া, সেটা হচ্ছে যে আমরা জানি জয়ন্তা বিশ্বাসের চারটে কপি চার কিস্তিতে রেখা বেরিয়েছিল জাগো বাংলায়, এবং যাকে কেন্দ্র করে কিন্তু সিপিএম এর অন্দরমহলে রীতিমতন তোলপাড় পড়ে যায় বলা যেতে পারে। কারণ অজন্তা বিশ্বাস অনিল বিশ্বাসের কন্যা ফলে, এবং তিনি সিপিএম এরও পার্টি সদস্য, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের মুখপত্রে যেভাবে তিনি কলাম ধরেছেন এবং পরপর চারটে কিস্তি তার বেরিয়েছে, এই বিষয়টা নিয়ে কিন্তু দলের মধ্যে বিস্তর চর্চা হয় এবং সংগঠনের নিয়ম অনুযায়ী তাকে সঙ্গে সঙ্গে সোকজের সিদ্ধান্ত নেওয়া হয়। অজন্তা একটি ব্রাঞ্চ কমিটির সদস্য, মূলত অধ্যাপকদের যে ব্রাঞ্চ একটি এরিয়া কমিটির সঙ্গে যুক্ত, ফলে সেই এরিয়া কমিটির পক্ষ থেকে অজন্তাকে সোকজ করা হয়েছিল। তার কাছে দুটো চিঠি পাঠানো হয়েছিল। প্রথম চিঠিতে তাকে জানতে চাওয়া হয়েছিল যে হঠাৎ জাগো বাংলায় তিনি লিখতে গেলেন কেন, এবং দ্বিতীয় লাইন ছিল যে তিনি দলের কোন নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলেন কিনা। পরবর্তী ক্ষেত্রে তার যখন চতুর্থ কিস্তি বেরোয়, যেখানে মূলত মমতা বন্দ্যোপাধ্যায় সিঁউর আন্দোলন এই প্রসঙ্গগুলোকে টেনে এনেছিলেন অজন্তা, সেই সময় কিন্তু তারপরে আবার তাকে একটি চিঠি দেওয়া হয় এবং এক্ষেত্রে আরো বিস্তারিত ভাবে জানতে চাওয়া হয় যে অজন্তা এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিঁউর আন্দোলন নিয়ে তার যে মূল্যায়ন, সেটা দলের মূল্যায়নের একেবারে বিপরীতপন্থী। তিনি এরকম ধরনের একটা মূল্যায়ন তুলে ধরলেন কেন সংবাদপত্রে? আমরা যেটা জানতে পাচ্ছি সিপিএম সূত্রে খবর, অজন্তা তার চিঠি দিয়েছে এবং তিনি স্বীকার করেছেন যে তিনি জাগো বাংলায় নিজেই লেখা পাঠিয়েছেন, অর্থাৎ জাগো বাংলার পক্ষ থেকে তাকে অনুরোধ করা হয়েছিল লেখা দেওয়ার জন্য। এবং তার যে গবেষণা বিষয়, যে ভারতে নারীদের ভূমিকা, এই বিষয়ে তিনি গবেষণা করেছেন এবং তার যেটা চিঠির বয়ান তা হচ্ছে সেই ভিত্তিতে তিনি একটি লেখা জাগো বাংলায় পাঠিয়েছিলেন এবং যেটা কয়েক কিস্তিতে প্রকাশিত হয়েছিল। অজন্তার যেটা বক্তব্য যে তিনি কোন রকম দলকে বিড়ম্বনায় ফেলার জন্য এই লেখা লেখেননি, জাগো বাংলা তার কাছে চেয়েছিলেন এবং তিনি তার লেখা পাঠিয়েছেন। তবে দল কিন্তু এই চিঠিতে খুব একটা সন্তুষ্ট না। প্রথমে যে স্তরকে তিনি চিঠি দিয়েছেন, অর্থাৎ যে এরিয়া কমিটিতে, সেখানে আলোচনা হচ্ছে পাপিয়া, এরপরে তার জবাব পাঠানো হবে জেলা কমিটির কাছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হয়তো রাজ্য কমিটি নেবে। এখনো পর্যন্ত এটাই সিপিএম সূত্রে খবর পাপিয়া। অবশ্যই সেই সিদ্ধান্তের দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমায় উজ্জ্বল। জ্ঞান ও মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।